মানুষের জীবনে শুভ রং, রাশি অনুযায়ী লগ্ন অনুযায়ী শুভ রং হয়, বিভিন্ন সময় বিভিন্ন রং শুভ হিসেবে বিবেচিত হয়। আর শুভ রঙের প্রয়োগ কোথায় কোথায় হবে, বহুভাবে মানুষের জীবনে শুভ রঙকে প্রয়োগ করা যায় বা প্রয়োগ করা হয়। আজ আমি তোমাদেরকে বলবো যে ফ্রেশ ফ্লাওয়ার, একেবারে তাজা ফুলের মাধ্যমে তুমি তোমার শুভ রঙকে তুমি প্রয়োগ করতে পারো, একেবারে এই তাজা ফুলের মাধ্যমে। আমি যেহেতু এই ফ্লাওয়ার ভাসটাকে ঘোরাচ্ছি তাই টেবিলে একটু সাউন্ড হচ্ছে। তোমরা এই ফ্রেশ ফুলের মাধ্যমে তোমরা কি করতে পারো, তোমরা এই শুভ রঙকে ব্যবহার করতে পারো। আমি কি বলছি শোনো, তোমরা বহুদিন ধরে বিবাহের জন্য মেয়ের দেখাশোনা, মেয়ের বিবাহের জন্য বা ছেলের বিবাহের জন্য হয় এরকম সমস্যা, এমন না শুধুমাত্র মেয়েদেরই বিয়েতে বিলম্ব হয় বা বিয়ে হয় না, এখনকার সময় বউ ছেলের সম্বন্ধে রিজেক্ট হয়ে যায়। বউ ছেলের মা বাবা আসেন যে ছেলের আমার বিয়ে হচ্ছে না, কারণ ছেলে আমার ব্যাঙ্গালোরে জব করে, ছেলে আমার ইউএসএতে থাকে, ছেলে আমার ইউকেতে থাকে, ছেলে আমার মুম্বাইতে থাকে, প্রবাসী বাঙালি, কিন্তু কি হচ্ছে বিয়ে হচ্ছে না যেহেতু সে তার হোম সিটিতে বা হোম টাউনে থাকে না বলে। ছেলেরও হয় মেয়েরও হয়। তো যদি তোমাদের এরকম বিয়ের কোনো ব্যাপার থাকে, বিয়ের, তাহলে রাশি লগ্ন অনুযায়ী হতে হবে। আজ আমি বলি যে যদি তোমার হয় মেষ রাশি বা মেষ লগ্ন, বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন, মেষ রাশি বা মেষ লগ্ন, ছেলে বা মেয়ে, তাহলে তুমি এরকম লালের সাথে হোয়াইটের কম্বিনেশনে এই রকম ফ্লাওয়ার সেদিন তুমি কি করবে, যে ঘরে বসে দেখাশোনা চলছে, পাকা কথা চলছে, যে ঘরে বসে কথা হচ্ছে সেই ঘরে বা সেই ড্রয়িং রুমে তোমরা এই ফুলকে রাখো, রেখে কথা বলো। হতে পারে যে হরোস্কোপে কোনো রকমের বড় বাধা আছে, সেই কারণে বিয়ে ম্যাচিওর করছে না। হতে পারে তুমি যে বাস্তুতে ছেলে বা মেয়ের সম্বন্ধ দেখাশোনা করছো সে বাস্তুতে সমস্যা আছে বলে হচ্ছে না। যদি হরোস্কোপে আর বাস্তুতে যদি এরকম কোনো মেজর প্রবলেম না থাকে, তাহলে এই যে ফ্রেশ ফ্লাওয়ার কম্বিনেশন, এই যে শুভ রঙের যে প্রভাব, শুভ রঙের যে ব্যবহার, মেষ রাশি এবং বৃশ্চিক রাশি, মেষ লগ্ন বৃশ্চিক লগ্ন, ছেলে বা মেয়ে উভয়ে, তোমরা কিন্তু এই বিয়ের ব্যাপারে কিন্তু এই লাল আর সাদা এই যে কম্বিনেশন, তা কিন্তু বিয়েকে ম্যাচিওর করতে, সঠিকভাবে বিয়েকে ম্যাচিওর করতে সাহায্য করবে। এর পরে আমি তোমাদেরকে বলবো আগামী ভিডিওতে যদি কোনো সম্পত্তির ব্যাপারে, তোমাদের বাড়ি কেনা বেচা, ফ্ল্যাট কেনা বেচার ব্যাপারে যদি কোনো মিটিং হয়, যদি অন্যান্য রাশি লগ্নের কোনো প্রকার বিয়ের ব্যাপারে যদি মিটিং হয়, যদি কোনো বিজনেস ডিল, যদি কোনো বিজনেস ডিল বিষয়ে কিছু যদি মিটিং হয়, কোনো সার্ভিস বিক্রি বা কোনো প্রোডাক্ট বিক্রি বা কেনা বেচা, তার জন্য কিভাবে তুমি শুভ রঙের প্রয়োগ করবে তা আমি আগামী ভিডিওতে বলবো।